হাই বন্ধুরা, হাই ঋতুপুর আছে, তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে, আজকে একটা গরমের দিনের স্বাগত। আর প্রচুর গরম পড়ে গেছে, তাই তোমাদের সবাইকে গরমের শুভেচ্ছা জানাই। আর তার সাথে তোমাদের পান্তা ভাতের রিকোয়েস্ট অনেকদিন ধরে আসছে। হ্যাঁ, গরম যেহেতু পড়ে গেছে, সেহেতু একটা প্রিয় খাবার হচ্ছে পান্তা ভাত। আর আজকে পান্তা ভাতের পুরো চ্যালেঞ্জ হবে, আর পুরো যেটা শাস্তি মাঝে আছে। মধ্যে আমরা বাড়িতে খাই, কিন্তু আজকে একটু বেশি আইটেম আছে, তো বেশি আইটেম না, কম, মানে নর্মাল হ্যাঁ পান্তা ভাতের সঙ্গে মানে আমাদের নর্মাল আমরা বাড়িতে আলু ভাজা দিয়ে আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিই, ব্যাস ওতেই পেট ঠান্ডা হয়ে যায়। পান্তা ভাতের জন্য যেগুলো ফেভারিট ফেভারিট আমাদের নেওয়া হয়েছে, পান্তা ভাতের সঙ্গে আছে মাছ ভাজা, রুই মাছ ভাজা, সাথে আছে একটা ডিম ভাজা, ডিম ভাজাটা আমার, আর আছে মুরগির ডিম ভাজাটা, মাছের ডিম না, মুরগির ডিম ভাজা আছে আছে, আলু সিদ্ধ, সাথে আছে আছে আলু সেদ্ধ, শুকনো লঙ্কা লঙ্কা পোড়া, পোড়া, আর আছে কাঁচা পেঁয়াজ। আর তোমাদের পান্তা ভাত কার কার ভালো লাগে তোমরা কমেন্টস করে জানাবে। কার ভালো লাগে না পান্তা ভাত সেটা কমেন্টস করে করে জানাবে। তো খাওয়ার নিয়মটা বলে দিই, ভাত শেষ করতে এখানে হবে, একটা ডিম আমার, একটা মাছ আমার, ওর একটা মাছ ওর, ঠিক আছে? যেহেতু আমি বড় মানুষ, তাই আমি একটু ডিমটা বেশি পাবো। আর আলু ভাজাটা পুরো শেষ না করতে পারলেও হবে, আর আছে ডিম ভাজা একটা একটা ডিম করে, ভাজা একটা একটা আলু করে দুজনে, সেদ্ধ আছে দুজনের, হ্যাঁ এগুলো শেষ আর করতে হবে। হ্যাঁ পেঁয়াজ, আর যে আগে শেষ করতে পারবে সেই জিতবে। মানে আলু শুকনো ভাজাটা, লঙ্কাটা কিন্তু পুরো শেষ করতে হবে না। হ্যাঁ শুকনো লঙ্কাটা আলাদা ব্যাপার, আর কারো ঝাল লাগলে সে নাও খেতে পারে। আর আলু ভাজাটা পুরোটা শেষ না করলেও হবে, ঠিক আছে? তো চলো শুরু করি, একদম আর শাস্তিটা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করি। 1 2 3 স্টার্ট। আমি নুন নিয়ে নিই অল্প, পান্তা আমি নুন অলরেডি নিয়ে নিয়েছি, নুন নিয়ে এবার শুকনো লঙ্কাটা আমি মেখে নেবো। সেই আমার বাবা আগে মেখে আমাকে দিত শুকনো লঙ্কা দিয়ে পান্তা ভাত, প্রথমেই সেই কথা মনে পড়ে গেল। শুকনো লঙ্কাটা মানুষটা পুরাতে হতো আর একটু আমারটা। মারাত্মক ঝাল, ভালো করে ডলে নি। শুকনো লঙ্কা আমরা কিন্তু খাই না, কিন্তু পান্তা ভাত দিয়ে শুকনো লঙ্কাটা কিন্তু খুব ভালো। আমি আলু সুদ্ধ নিয়ে নিলাম, গরম করে গেছে, গরম মানে পান্তা ভাত। আলু ভাজা নিয়ে নিন, এত কিছু দিয়ে পান্তা ভাত খায় না। আগে তো বাড়িতে যা থাকতো তাই দিয়ে খেয়ে নিতাম পান্তা ভাত। আমি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও পান্তা ভাত খেয়ে নিই। এত খাবার শেষ করতে পারবো? সব কিছু দিয়ে একসঙ্গে খাবো, ডিম নিয়ে নিয়েছি, ডিম অমলেট দিয়ে ভালো লাগে। ডিম এমন একটা জিনিস পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমার ভালো লাগে না। লঙ্কাটা একবারে মারাত্মক ঝাল ছিল, মাছটা দেখি, মাছটা খুব বড় সাইজের, কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত কিন্তু পান্তা ভাত হেভি লাগে।
তবে ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে। কিন্তু আমাদের বাজারে এখন ইলিশ মাছ আসেনি। আমরা করেছি ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত। আমাদের চ্যানেলে আছে তো, পান্তা ভাতের আরো অনেক চ্যালেঞ্জ আছে আমাদের চ্যানেলে, তোমরা দেখতে পারো গিয়ে। টপ দিয়ে আছে লাগলো মাছের ডিমটা দিয়ে দেখি। মাছের ডিমটা তো মারতে লাগছে। আমি আর ওর সঙ্গে জিততে পারবো না। পান্তাতে ঝোলটা কিন্তু এভাবে লাগে চুমুক দিয়ে ঝাল লেগেছে। আমার মাছ বাজতেই তো সময় লেগে যাবে, আমি আর জিততেই পারলাম না। দুটো আস্তে আস্তে খাও বাবা। পাপাই ঘুমাচ্ছিল, পাপাই উঠে পড়েছে। কমপ্লিট আমার। ওরা এখন মাছ শেষ করতে পারে, ঠিক আছে। আমি জিতে গেছি কিন্তু অলরেডি। আমি এবার আস্তে আস্তে বসে বসে মাছ খাই। আর শাস্তিটা কিন্তু অবশ্যই দেখবে কিন্তু। শাস্তি কিন্তু আসছে, ঠিক আছে, একদম ফাটাফাটি শাস্তি আছে, কেউ কোথাও যাবে না, ঠিক আছে, কোথাও যেও না। কিন্তু আমি শাস্তি পাবো বলে কথা কোথাও যাবে না। খাক, আমরা তুমি কাটাটা খাই। তো চলো ঘুরে আসি নাকি। তো চলে এলাম শাস্তি নিয়ে। একদম শাস্তি নিয়ে তুমি কোথায় চলে আসলে? আমি নিয়ে চলে আসলাম শাস্তি। তো শাস্তি কিন্তু ফাটাফাটি বেশি সময় নষ্ট করবো না, ফাটাফাটি শাস্তি দেখাবো মানে ও দেখাবে, ও দেখাবে। আর তোমরা যারা আজকে প্রথম দেখছো তারা একটু পারলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। আর একটা কথা তোমাদের বলছি যে আমাদের ভিডিওগুলো চুরি হয়ে যাচ্ছে,
তোমাদের আগেও বলেছিলাম আর এখনো বলছি যে ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজে অন্য পেজে চুরি হচ্ছে, তো আমরা তোমরা ঋতু ফুড হাউস বলে যে পেজটা আছে ওই পেজ ছাড়া আর অন্য কোনো পেজের ভিডিও দেখো না। সিম্পলি ঋতু বলে আরেকটা পেজ আছে, ওইটাও আসল পেজ, ওটাতে খাওয়া দাওয়া চ্যালেঞ্জ ছাড়ি না। আর আদার্স কোনো পেজে তোমরা দেখলে প্লিজ রিপোর্ট করে দিও ঋতু ফুড হাউস ছাড়া। তো চলো শাস্তি জানি নাকি, তো আজকে শাস্তি হচ্ছে এই দেখো, বলো তো কি, তোমরা বলো তাড়াতাড়ি বলো, আমি বলার আগে তোমরা বলে দাও, বলতে পারবে দেখে দেখে বুঝতে পারছো কি? এটা হচ্ছে একটা বল, বল না, এটা হচ্ছে তেঁতুল, দেখো তেঁতুল যা টক না, জাস্ট মানে বলার মতন এতটা পরিমাণে টক এই তেঁতুল। তেঁতুল কবে মিষ্টি হলো, মানে তেঁতুলগুলো শুকোতে 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 তেঁতুল মিষ্টি কবে হয় না? সত্যি কথা বলবো, তেঁতুল টক, তেঁতুল টক হবে না। নিম পাতা যদি বলে, নিম পাতাটা এত তিত না, নিম পাতা তো তিতই হয় না। তেঁতুল তো টক হয়, আমি ছোটবেলায় তেঁতুল কিনে খেতাম লুকিয়ে লুকিয়ে, কিন্তু এত টক লাগতো না। তো তেঁতুল খেতে হবে ওকে নুন ছাড়া, ঠিক আছে? আগে নুন ছাড়াই খেতাম, কিন্তু এখন একদম তেঁতুল মুখে। তোমরা যদি ভালো ভালো শাস্তি তোমাদের জানা থাকে তোমরা বলো, সেই শাস্তিটাই আমরা দেবো পরের বার, ঠিক আছে? তো এটা ওর জন্য তো আমি অনেক ভালো ভালো শাস্তি মানে ইয়ে করে রেখেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি বারবার হেরে যাই ওর কাছে। পান্তা ভাতের রাজা, ছোট থেকে পান্তা ভাত খেয়ে মানুষ আমি, স্কুলে গেলে পান্তা ভাত থাকতো, পান্তা ভাতই খেয়ে যেতাম ও বড় হওয়া পর্যন্ত পান্তা ভাত খেতো। আমি এখানে বিয়ে হয়ে আসার পর থেকে আমার খুব প্রিয় ছিল পান্তা ভাত, পান্তা ভাত রাখতে হতো তার জন্য পান্তা ভাত। আর আজকে এত কিছু দিয়ে পান্তা ভাত খুব কমই খেয়েছি আমি, চানাচুর কিংবা চপ, চানাচুর মাখা চপ মাখা এগুলো দিয়ে পান্তা ভাত আমি বেশি খেয়েছি। তো চলো তাহলে, চলো নাও খেয়ে নাও, আমি এক দুটো খেতে পারবো না। খাও যে তুমি খাবে খাও, অল্প করেই দিই নাকি বলো। প্রচুর টক, তোমরা বললে হয়তো ভাববে যে আমি মানে ঢং করছি, কিন্তু না। ঠিক আছে একটু খাও, এগুলো শুকাতে শুকাতে না এতটা পরিমাণে টক হয়ে গেছে, মুখটা কোনো রকম দেখাবে না, এই খেলাটা এরকম নিয়ম, কোনো রকম মুখটা কোনো রকম করা যাবে না, নর্মাল রাখতে হবে মুখটা একদম। ও ওরকম করছে কোনো না, কোনো রকম কিছু করা যাবে না, প্লেন ভাবে খাও। গিলে ফেলতে হবে না, বীজটা ফেলে গিলে নেবে, বীজ তো নেই এর ভেতরে, খেয়ে নিলে মনে হচ্ছে কোনো শাস্তিই না মনে হচ্ছে। সত্যি কথা বলি আমার মনে হয় না এটা খেয়ে আমি আর কিছু খাবার খেতে পারবো। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম নাকি, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। কি টেস্টি খেতে, টাটা।